একদিন ভোরবেলা কিছুক্ষণ বাইরে ঘুরে ফিরে এসেছে হাসান। গোপন কক্ষের কাছে পৌঁছতেই ওর কানে ভেসে এলো মাহবানু আর সোহেলের আওয়াজ। থমকে দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগলো সে। মাহবানু বলছে, দেখো সোহেল, তোমাকে এ অবস্থায় ছেড়ে তোমার ভাই যাবেন না। এখানে সোহেলের কোনো বিপদ নেই, এ কথা হাজারবার বললেও তিনি সান্ত্বনা পাবেন না। কিন্তু আপনি তো তাকে বোঝাতে পারেন, আপনি যদি শুধু এতদূর বলেন তার যাওয়ার মধ্যে আমাদের সবার কল্যাণ, নিশ্চয় তিনি বুঝবেন। আমার ভয় হয় তিনি আবার না ভাবেন আমাদের বাঁচার কথাই আমরা ভাবছি। সোহেল বলল, ভাইজান আপনার ব্যাপারে এমনটি ভাববেন না, কিন্তু একথা তার কাছে গোপন করা আপনার উচিত নয় যে গতকাল সন্ধ্যায় তুরুজের লোকেরা এ গায়ে এসে গোলামদের কাছে ভাইজানের কথা জিজ্ঞেস করে গেছে। আমার বিশ্বাস বারবার ওরা এখানে আসবে। ভাইজান এখানে আছে এ ব্যাপারে সামান্যতম সন্দেহ হলে সুড়ঙ্গ পথে বেরোবার মৌকাও ওরা দেবে না। হাই, তিনি যদি নিজের জীবনের কোনো গুরুত্ব দিতেন, তুমি সুস্থ হয়ে গেলে তাকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করতাম। তিনি আমাকে কি ভাববেন এ পরোয়া করতাম না। কিছুক্ষণ সব চুপচাপ, এরপর মৃদু কান্নার সাথে ভেসে এলো সোহেলের আওয়াজ। হাই, যদি আমি মরে যেতাম। ছি, এমন কথা বলে না, তোমার জীবন তোমার ভাইয়ের কাছে কতটা প্রিয় তা কি তুমি বোঝো না? আমিও তোমাকে আমার ভাইয়ের মতোই মনে করি, অদা করছি তাকে বোঝানোর চেষ্টা আমি করব। তিনি তো এখনো এলেন না, এতক্ষণ বাইরে থাকা তার উচিত নয়, গোলাম পাঠিয়ে ওর খবর নিচ্ছি আমি। তাড়াতাড়ি এগিয়ে সংকীর্ণ সুড়ঙ্গ পথে মাথা বের করে হাসান বলল, গোলাম পাঠানোর দরকার নেই, আমি এসে গেছি। মাহবানু চলে যাচ্ছিল, ফিরে ওর দিকে চাইল। গোপন কক্ষে ঢুকে রশি খুলে সুড়ঙ্গ পথ বন্ধ করে দিল হাসান। মাহবানুর দিকে ফিরে বলল, আমি অবাক হচ্ছি কিভাবে এতগুলো দিন এখানে কাটিয়ে দিলাম। আমাকে বাইরে যেতে দেখে এক গোলাম বলল, সুড়ঙ্গের মুখ থেকে যেন বেশি দূরে না যাই। তার পেরেশানির কোনো কারণ আমাকে বলেনি, তার কথাই বুঝেছি এখানে বেশি দিন থাকা আমার জন্য বিপজ্জনক। পেরেশান হয়ে মাহবানু ওর দিকে তাকিয়ে রইল, নেমে এলো বিবর্ণ নীরবতা। নীরবতা ভেঙে সোহেল বলল, ভাইজান, গোলামের পেরেশানের কারণ আমি বলতে পারি। কাল সন্ধ্যায় তুরুজের লোকেরা এ গায়ে এসেছিল, খোদার দিকে চেয়ে এখান থেকে আপনি পালিয়ে যান। মাহবানুকে বলল হাসান, তুরুজের লোকেরা এখানে আসলো অথচ আপনি আমায় তা বলেননি কেন? ওরা ঘরে ঢুকতে চাইলে অবশ্যই আপনাকে সাবধান করতাম, আমাদের গোলামরাই ওদের সন্তুষ্ট করে ফিরিয়ে দিয়েছে। ভ্রু কুচকে মাহবানুর দিকে চাইল হাসান, বলল, আপনারা পেরেশান হবেন না, আগামীকাল রাতে আমি রওনা হয়ে যাব। এর মানে এই নয় যে আগামী দিন পর্যন্ত আমি অবস্থান করতে চাই, বিপদ এলে যে কোনো সময় বেরিয়ে যাবার জন্য আমি প্রস্তুত। বিষণ্ণ কণ্ঠে বলল মাহবানু, আফসোস, অবস্থা যদি এমন হতো চলে যাওয়া থেকে আমরা আপনাকে বিরত রাখতে পারতাম, আমি বুঝি। এ পরিস্থিতিতে সোহেলকে ছেড়ে যাওয়া আপনার জন্য কতখানি কষ্টের, কিন্তু এতটুকু সান্ত্বনা আপনাকে দিতে পারি, এ ঘরের প্রাচীর যতক্ষণ সস্থানে দাঁড়িয়ে আছে আপনার ভাইয়ের একটা পশমকেও বাঁকা করতে পারবে না। নিশুতি রাত, হাসানকে ঝাঁকুনি দিয়ে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলল মাহবানু। ভয় পেয়ে চোখ খুলে লাফ মেরে দাঁড়িয়ে গেল হাসান। অনুচ্চ কণ্ঠে মাহবানু বলল, ওরা এসে গেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওরা, আপনি জলদি তৈরি হয়ে নিন। ওরা কেন এসেছে আব্বাজান তা জানতে গেছেন, আমায় বলে গেছেন সুড়ঙ্গ পথে আপনাকে বাইরে পাঠিয়ে দিতে। হাসান বিমুনের মতো তার দিকে তাকিয়ে বলল, ওরা এখন এসে থাকলে ওদের নিয়ত ভালো নয়, আমার তলোয়ার কোথায়? আপনার সব জিনিসপত্র বাইরে গোলামের কাছে, একটা শিরস্ত্রাণও আব্বাজান আপনার জন্য বাইরে পাঠিয়েছেন। জুতা পরে জলদি সুড়ঙ্গ পথ খুলতে লাগল হাসান। প্রদীপ তুলে নিল মাহবানু, চকিতে চোখাচোখি হল পরস্পরের, দুজনের দৃষ্টি আটকে রইল সোহেলের উপর। নাকডাকার মৃদু শব্দ আসছিল ওর, অশ্রু ভেজা চোখে মাহবানু বলল, ওকে জাগিয়ে দেব? না, বেরোবার সময় সোহেলের কপালে চুমু খেল হাসান। মাহবানুর হাত থেকে প্রদীপ নিয়ে ঢুকল
সুড়ঙ্গ মুখে। এখন আমার সাথে আসার দরকার নেই আপনার, ফিরে গিয়ে সুড়ঙ্গ পথের দরজা বন্ধ করে দিন। সোহেল জেগে উঠলে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের নিয়ে ভাববেন না, হাবেলির ফটক এত মজবুত যে ওরা হামলা করলেও আমাদের গোলামরা কমপক্ষে ভোর পর্যন্ত ওদের ঠেকিয়ে রাখতে পারবে। আমি বেরিয়ে বালাখানার গড়াদে আব্বাজানের ইশারার অপেক্ষা করব। পরিস্থিতি আপনার প্রতিকূলে হলে তিনি গড়াদে প্রদীপ রেখে দেবেন, অথবা একটু পরেই কোনো গোলাম আমাদের কাছে পৌঁছবে। হাসান হাঁটা দিল কিছু না বলেই, সুড়ঙ্গের প্রান্তে পৌঁছে জ্বলন্ত প্রদীপ নিচে রেখে দিল। বুক কাঁপছিল তার, ভাষা ছিল নীরব, দৃষ্টিতে ছিল পিপাসার্থ আত্মার ফরিয়াদ। নিজের অজান্তে হাত ধরল একে অপরের, উচ্ছ্বাসের আকাশ নীলিমায় বিচরণ করল ওরা মুহূর্তকাল। আচানক একে অপরের হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ল, বিষণ্ন বেদনায় ভরে গেল হৃদয়ের দুটো গোলাপ ছাড়। আপনি এখানে অপেক্ষা করুন, বলল হাসান, গোলামকে জাগিয়ে এক্ষুনি আমি ফিরে আসছি। আমার মনে হয় জেগেই আছে গোলাম, তবুও ওকে হুঁশিয়ার করা জরুরি। চলে গেল হাসান। খানিক পর ফিরে এলো সৈনিকের বেশে, মাহবানুর কাছে এসে বলল, আপনার কথাই ঠিক, আপনার গোলামকে জাগাতে হয়নি। ও একা নয়, বনে পাহারা দিচ্ছে আরও একজন, দুজনই জানে ওদের মধ্যে কেউ রাতে ঘুমিয়ে পড়লে না জাগিয়ে কতল করে দেয়া হবে, এ হুকুম আব্বাজানের। চুপচাপ কেটে গেল আরও কিছু সময়, নীরবতা ভাঙল মাহবানু, আশ্চর্য, যতক্ষণ সফরের জন্য আপনি তৈরি হননি, আপনি যেন চলে যান এ দোয়াই আমি করেছি। হামেশায় আমার ভয় ছিল আপনার জীবন বিপদের মুখোমুখি, কিন্তু এখন আমার সবচেয়ে বড় খায়েশ, হাই আপনি যদি আরেকটি দিন অন্তত অবস্থান করতেন। এখান থেকে বিদায় নেওয়া আমারও জিন্দেগির এক চরম পরীক্ষা। আমি জানি সোহেল আপনার কত প্রিয়, যদি ও আপনাকে সঙ্গ দিতে পারত। সোহেল আমার সাথে থাকলেও বিপদের মুহূর্তে একই অনুভূতি হতো আমার, আপনার গোলাম আচানক আমায় জাগিয়ে বেরিয়ে যেতে বলবে, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ আমি পাব না, এ ভাবনা ছিল আমার পেরেশানির কারণ। আমি ভাবতাম বিদায়ের মুহূর্তে ক্ষণিকের জন্য আপনার সামনে মুখ খোলার সুযোগ পেলে সেই কথাই বলবো, গোটা জীবন এখানে কাটিয়ে দিলেও যা আমার মুখে আসত না। কিন্তু এখন আপনি আমার সামনে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করা উপহাস বলেই মনে হবে হয়তো। মাহবানু, আমি শুধু আপনাকে একটা কথাই বলতে পারি, আমাদের মাঝে যখন থাকবে অসংখ্য পাহাড় আর ময়দানের দুস্তর ব্যবধান, আমার জীবনে এমন কোনো মুহূর্ত আসবে না যা আপনার কল্পনা ছাড়া থাকবে। প্রহরের পর প্রহর কল্পনায় আপনার সাথে কথা বলবো আমি। মনে করুন আমি এখানে নেই, বলে মুচকি হাসল মাহবানু। আচানক দুশ্চিন্তার মেঘ ছেয়ে গেল তার চেহারায়, উজ্জ্বল চোখ দুটো ভরে এলো অশ্রুতে। নীরবে হাসান তাকিয়ে রইল মাহবানুর দিকে, বলল, সোহেলের জন্য আবার আমায় আসতে হবে, সোহেল এখানে না থাকলেও আপনাকে দেখার ক্ষীণতম আকাঙ্ক্ষা হতো আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। আমি এক গরিব নিঃস্ব আর অসহায় ইনসান, আমার ভবিষ্যতের সব পথ ভয়াল মরুর প্রশস্ততায় হারিয়ে গেছে, কিন্তু যদি আমি হতাম দুনিয়ার সবচেয়ে বড় সম্রাট, মাদায়েন আর কনস্ট্যান্টিনোপলের মতো সুন্দর শহরগুলোতে আমার জন্য তৈরি করা হতো সোনা চাঁদের মহল, তবুও এখানে অবস্থানের এই কয়টা মুহূর্তে হতো আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। হাসানের অন্তর্ভেদী দৃষ্টি মাহবানুর হৃদয়ের গভীরে গেঁথে গেল, অকস্মাৎ ভেঙে গেল ওদের মাঝে বাধার সব প্রাচীর। কাঁপা আওয়াজে ও বলল, আপনি জানেন আপনার মোকাবিলায় যদি কোনো সাহানসা দাঁড়ায় আমার সামনে আর আমায় জিজ্ঞেস করে সোনা চাঁদের মহল অথবা এক অসহায় নিঃস্বের সাথে মরুবিয়াবনে অনিশ্চিত জিন্দগি যাপন, এর কোনটা তুমি পছন্দ করবে? নির্দ্বিধায় শেষেরটাই আমি কবুল করব আর বলব, এ সেই ব্যক্তি মানুষ হিসেবে যাকে আমি পছন্দ করি, আর হৃদয়ে যদি আমার জন্য এতটুকু জায়গা হয় মরুর মাটিকে সোনার তৈরি মহলের উপর প্রাধান্য দেব আমি, কিন্তু আমরা দুজন একই রকম অসহায় মজবুর। যদিও আমাদের পরস্পরকে জানার আর বুঝার মওকা মিলেছে তা এক দুর্ঘটনা। আমি শুধু চাইছিলাম আপনি আমায় ভুলে যাবেন না। আপনি জানেন আপনাকে ভুলতে আমি পারব না,
হামেশা আমি আপনারই প্রতীক্ষায় থাকব। মাটির দিকে চোখ রেখে কথা বলছিল মাহবানু। সে চুপ করলে নিরাপত্তা ছেয়ে গেল গোটা অরণ্যে। হাসান বলল, অনেক দেরি হয়ে গেল, হাই, যদি জানতে পারতাম আপনাদের ঘরের দরজায় এখন কি হচ্ছে। আপনার আব্বাজান এখানে কোনো সংবাদ পাঠাচ্ছেন না কেন? কোনো বিপদ দেখলে অবশ্যই তিনি সংবাদ দিতেন। তখনই এমন সংবাদ আমি পাব আব্বাজান যখন বাড়িতে হামলার আশঙ্কা করবেন। পেরেশান হবেন না, আমার বিশ্বাস পালিয়ে যাবার মৌকা আপনি পাবেন। এমন হলে পালাতে পছন্দ করব না আমি। শুধু এ সান্ত্বনা নিয়েই এখান থেকে যেতে পারি যে এ ঘরের হেফাজতের জন্য আমার আর দরকার নেই। আপনি ফিরে যান, আমি দেখতে চাই দেউড়িতে কি হচ্ছে। না না, তার হাত ধরে বলল মাহবানু, ওদিকে যেতে পারবেন না আপনি। কিছুক্ষণের মধ্যে সংবাদ না এলে গোলাম পাঠিয়ে খবর নেব। আপনার বাহাদুরিতে আমার সন্দেহ নেই, তবুও সোহেলের কথা আপনার খেয়াল থাকা উচিত। হাসান কিছু বলতে চাইল, কিন্তু ঠোঁটে আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিল মাহবানু। বৃক্ষের পেছনে শোনা গেল কারো পায়ের আওয়াজ। তীর ধনুতে গাঁথল হাসান, হাঁটু গেড়ে চাইতে লাগল গাছের পেছন দিকটাই। আগন্তুককে চিনতে পেরে তাড়াতাড়ি উঠে পিছন হটে মাহবানুকে বলল, ও কাউস, সম্ভবত আমাদের খুঁজছে। ওর চলার গতিতে মনে হচ্ছে বিপদ কেটে গেছে। অনুচ্চ কণ্ঠে মাহবানু ডাকল, কাউস। ওরা দুজনই বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। সুড়ঙ্গের কাছে থাকার কথা ছিল আপনাদের, কিন্তু আপনারা কোথায় গায়েব হয়ে গেলেন? অনুযোগের সুরে বলল কাউস। মাহবানু বলল, তুমি বলতে চাইছ পাহারাদার এমনি আমাদের পেরেশান করেছে? ওরা দরজার বাইরে শুনেছে ঘোড়ার খুরের আওয়াজ, ভেবেছে ওরা তুরজের লোক। দরজা খুলতে বলায় জবাব দেওয়ার পরিবর্তে পাহারাদার অন্য গোলামদের জাগানো জরুরি মনে করেছে। আমিও আহম্মকের মতো কোনো ভাবনা চিন্তা ছাড়াই মুনিবকে জাগাতে ছুটে গেলাম। মুনিব গোস্বাভরে যখন দরজায় পৌঁছলেন দেখলাম ওরা মাদাইনের সিপাহী, আপনার ভাইয়ের সাথে এসেছে। ভাইজান এসেছেন? দিলে আনন্দের স্পন্দন অনুভব করল মাহবানু। না, তিনি কাল আসবেন। হরমুজের নামে কোনো এক বড়লোকের চিঠি এনেছেন তিনি। নদী পেরিয়ে তিনি শুনলেন হরমুজ এ এলাকা সফর করছেন, আজ গিয়েছেন তুরজের গায়ে। বাড়ি না এসে তাই তিনি সোজা চলে গেছেন ওখানে। মিয়ান্তার যে চিঠি বয়ে এনেছে তাই পড়ে হরমুজ তাকে আজ নিজের কাছে রেখে দিয়েছেন। ফৌজের আরও দুজন লোক এসেছে মিয়ান্দাদের সাথে, ওরা এ এলাকার বাসিন্দা। এখান থেকে এক মঞ্জিল দূরে ওদের গ্রাম। নিজের কাছে না রেখে ওদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে মিয়ান্দাদ। তারা বলেছে প্রথম আপনার ভাইয়ের সাথে অহংকার দেখিয়েছেন হরমুজ, কিন্তু সিপাহসালারের চিঠি পড়তে আচানক বদলে গেছে তা। ওরা কি চলে গেছে? কে, সিপাহীরা? না, ভোর পর্যন্ত ওরা এখানেই থাকবে। পথ ভুলে আমাদের বাড়ি ছেড়ে এগিয়ে গিয়েছিল ওরা, অনেক নাকানি চুবানি খেয়ে এখানে পৌঁছেছে। ওরা এত পরিশ্রান্ত, মুনিবের সাথে কথা বলার সময় ঘুমে ঢুল ছিল। হাসানের দিকে চাইল মাহবানু, বলল চলুন। আমার মনে হয় আমি চলে গেলেই ভালো হয়। না না, আপনি এখন যেতে পারবেন না, কাউস বলল। আপনাকে ডাকতে মুনিব আমায় পাঠিয়ে দিলেন, মিয়ান্দাদের সাথে দেখা করে যেতে বলেছেন তিনি, ও কালই এখানে পৌঁছবে। হাসান বিমুড়ের মতো তাকালো মাহবানুর দিকে। কোনো দ্বিধা ছাড়াই মাহবানু কাউসকে লক্ষ্য করে বলল, ইনি আর যাবেন না, ঘোড়া নিয়ে যারা দাঁড়িয়ে আছে ওদের বলো ওর জন্য আর অপেক্ষা না করতে। ঠিক আছে, কিন্তু আপনি তো সুড়ঙ্গ পথ বন্ধ করে দিয়েছেন, আমি বাইরে থেকে দেউড়ির দরজা খুলে নেব। চলে গেল কাউস। আসুন, বলল মাহবানু। চুপচাপ হাসান তার অনুসরণ করল। খানিক পর ওরা প্রবেশ করল সুড়ঙ্গে। দরজা বন্ধ করে প্রদীপের আলোয় হাসানের দিকে তাকিয়ে মাহবানু বলল, তখন সত্যি আপনি যেতে চাইছিলেন? না, মাথা তুলে জবাব দিল হাসান, তা আমার মনের কথা ছিল না, আমি আরেক পরীক্ষা থেকে বাঁচতে চাইছিলাম। কাল হয়তো আপনাকে বিদায় দেওয়ার সুযোগ আমার হবে না, কিন্তু আমার বিশ্বাস এটাই আমাদের শেষ মোলাকাত নয়। যেদিন আপনি আপনার গায়ে রওনা করেছিলেন আব্বাজান ছিলেন দারুণ পেরেশান। গায়ের ব্যাপারে আপনাকে আমি সাবধান করিনি, বারবার আব্বাজান বলেছেন সম্ভবত এ নজওয়ানকে আর কখনো দেখব না। সেদিনও আমার মন বলছিল অবশ্যই আপনি ফিরে আসবেন।
আমি জানতাম গ্রামে গিয়ে আপনি কোন অবস্থার সম্মুখীন হবেন। তবুও চিরদিনের জন্য আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাব এ আমি ভাবতেই পারিনি। সেদিন যদি আমার বিধ্বস্ত গা দেখে তুরজের গায়ের পথ না ধরতাম আর তুরজকে হত্যা করে এখানে আশ্রয় নিতে বাধ্য না হতাম, তাহলে সম্ভবত আমার ব্যাপারে চিন্তা করাও জরুরি মনে করতে না। মাহবানু, তোমার চোখে যদি উছলে ওঠা অশ্রু না দেখতাম, আমার জিন্দগির এক মুহূর্ত তোমার স্মরণ থেকে খালি থাকবে না একথা বলার সাহস আমার কোনোদিনই হতো না। কিন্তু আমি ভয় পাই কয়েক মাস অথবা কয়েকটি বছর পর অতীত নিয়ে যখন ভাববে এ ঘটনাগুলো উপহাস বলে হয়তো মনে হবে তোমার কাছে। না না, প্রতিবাদী কণ্ঠে বলল মাহবানু, এমনটি কখনোই হবে না, বলেই তার কম্পিত হাতে হাসানের কাঁধ চেপে ধরল। মাহবানু, আমি তোমার কাছে কৃতজ্ঞ, বিষণ্ন কণ্ঠে বলল হাসান। হাই, যদি তোমার মন এত নরম না হতো আর আমাকে এ অনুভূতি দিতে যে আমি এক কৃষকের বেটা যার জীবনের সকল রাস্তা বিরান ভূমিতে বিলীন হয়ে গেছে, তবু তোমার স্মরণে আবাদ থাকত আমার এ হৃদয় ভূমি। বলতে দ্বিধা নেই, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমার এ ভালোবাসা হবে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা শূন্য। ভবিষ্যতের ব্যাপারে আমি নিরাশ নই। মাহবানু, কোব্বাদের বেটি তুমি, তোমার ভবিষ্যৎ মরুবিয়ামনের ঝুপড়িতে নয়, বরং সুরম্য শহরের মর্মরের প্রাসাদের দিকেই যাবে। ভবিষ্যৎ বলতে আমি দুজনার ভবিষ্যৎকেই বুঝিয়েছি হাসান। না না, ধরাকলায় বলল হাসান, আমার বদনসিব জীবনের অংশীদার তোমায় করব না। উদাসীনতায় ভরে গেল মাহবানুর দুনিয়া। হাসানের কাঁধ থেকে হাত সরিয়ে নিল, চুপ হয়ে গেল দুজনেই। তাদের গভীর নিঃশ্বাস আর দিলের স্পন্দন ছাড়া তখন কোনো আওয়াজ ছিল না সুরঙ্গে। একসময় নীরবতা ভেঙে বলল হাসান, মাহবানু, যদি তুমি কোব্বাদের বেটি আর জাহাদাদের বোন না হতে আর আমার দিলে না থাকত কৃতজ্ঞতার এ অনুভূতি, তবু আমি বলতাম ভিন্ন পথে চলার জন্যই আমাদের জন্ম হয়েছে। আপনার কি মনে হয় আমাদের জিন্দগিতে এমন কোনো মুহূর্ত আসবে যখন পরস্পরের সান্নিধ্যের প্রয়োজন অনুভব করব না আমরা? কাতরভাবে হাসান চাইল মাহবানুর দিকে। দিলের গভীরে এতক্ষণ যে আবেগকে লুকানোর বৃথা চেষ্টা করছিল বেরিয়ে এলো তা শৈলাভ হয়ে। কাঁপা আওয়াজে ও বলল, মাহবানু, আমার এ কথা বলাই কি যথেষ্ট নয়? তোমায় আমি ভালোবাসি। যদি এমন প্রশ্ন সৃষ্টি হয়, তোমার সাথে সুরঙ্গের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছতে আমার জিন্দগির সফর খতম হয়ে যাবে, আর অপরপক্ষে এর বাইরে অনন্তকাল বেঁচে থাকব আমি, তবে তোমার কয়েক মুহূর্তের সান্নিধ্যকে সে অনন্ত জীবনের উপর প্রাধান্য দেব আমি। নরম কটি আঙ্গুলে তাড়াতাড়ি ও ঠোঁট চেপে মাহবানু বলল, এর বেশি বলার দরকার নেই তোমার, আমি শুধু জানতে চাইছিলাম কোনোদিন কোব্বাদের বেটি আর জাহাদাদের বোনকে উপহাস করবে না, তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করব আমি। তুমি হামেশা আমার ছিলে, আমার আছো, এ অনুভূতি নিয়েই তোমার প্রতীক্ষা করব। এক বাহাদুর আর শরীফ ব্যক্তি আমায় ভালোবাসে, এ আমার গর্ব ও অহংকার, এ অহংকার নিয়েই বেঁচে থাকতে চাই আমি। ও নরম আঙ্গুল ঠোঁটে ছোঁয়ালো হাসান, কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নীরব ও নির্বাক হয়ে। আবেগমথিত কণ্ঠে বলল, মাহবানু, আমার ধারণা ছিল দিলকে আমি ধোকা দিচ্ছি, কিন্তু যদি আমার মতো নিঃস্ব ব্যক্তির ভালোবাসার পুরস্কার ভালোবাসা হয়, তোমাকে এই আশ্বাস দিচ্ছি দুনিয়ার কোনো পাহাড় সাগর মরুভূমি আর ধূসর প্রান্তর আমাদের মাঝে বাধার সৃষ্টি করতে পারবে না। মাহবানুর ঠোঁটে ফুটে উঠল হৃদয় চেরা সে হাসি, আনন্দের অশ্রু ভর করল ডাগর দুটি হরিণ চোখে। নিচু হয়ে প্রদীপ হাতে নিয়ে বলল, চলো। নীরবে এগিয়ে গেল দুজন, বাকি পথ কেউ কোনো কথা বলল না, কোনো কথার আর দরকারও ছিল না। গোপন কক্ষে প্রবেশ করল ওরা। সোহেল তখনও গভীর ঘুমে অচেতন, সুরঙ্গের মুখ বন্ধ করে দিল হাসান। চেরাগ রেখে মাহবানু এগিয়ে গেল সিঁড়ির দিকে, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ফিরে তাকালো আবার, তারপর মৃদু হাসির ঝিলিক তুলে অদৃশ্য হয়ে গেল কামরা থেকে, আর সে হাসির ছটা নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল হাসান। ঘুম থেকে জেগে উঠল হাসান, দেখল সোহেল তাকিয়ে আছে তার দিকে। ভাইজান, আমার জ্বর পড়ে গেছে,
বলল সোহেল। স্নেহভরা দৃষ্টিতে অনুজের দিকে তাকাল সে, দুহাত প্রসারিত করল সামনের দিকে। সোহেল ঝাঁপিয়ে পড়ল হাসানের কোলে, ওকে বুকের সাথে চেপে ধরে হাসান বলল, সোহেল আজ রাতেই আমি এখান থেকে রওনা করব। এবার সম্ভবত আমার পরিকল্পনা আর পরিবর্তন করতে হবে না। আমি জানি আপা আমায় বলেছেন আবার আমার জ্বর না এলে আপনি অবশ্যই রওনা করবেন, আমার বিশ্বাস আর জ্বর আসবে না। ও এসেছিল? হ্যাঁ ভাইজান, তার সাথে তার ভাইও ছিল, আপনি তখন ঘুমিয়ে। আমি আপনাকে জাগাতে চাইলাম কিন্তু ওনারা নিষেধ করলেন, ওনার ভাই বললেন একটু পর আবার আসব। আজ অনেক ঘুমিয়েছেন আপনি। তুরজ কিভাবে নিহত হল উনি তা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি সব ঘটনা বলে দিয়েছি, এতে তিনি খুব খুশি হয়েছেন। মাহবানু আপার মতো তিনিও আমায় সান্ত্বনা দিয়ে বললেন, আপনার অনুপস্থিতিতে এখানে আমার কোনো বিপদ নেই, তিনি বিলকুল বোনের মতো। কারো পায়ের আওয়াজ পেয়ে সোহেল কাত হয়ে সিঁড়ির দিকে তাকালো, হাসানও দৃষ্টি ফেরালো সেদিকে। মিয়ানদাদ কামরায় ঢুকতেই উঠে দাঁড়ালো হাসান, করমর্দনের জন্য অসংকোচে হাত এগিয়ে দিয়ে মিয়ানদাদ বলল, আমি মিয়ানদাদ, আমার বিশ্বাস আমরা পরস্পর অনেকটাই পরিচিত, যা তাদের দোস্তের স্থান বড় ভাইয়ের চেয়ে কম নয়। বসুন, বলল হাসান। সোহেলের বিছানায় বসল মিয়ানদাদ, হাসান ও সোহেল বসল সামনের বিছানায়। মিয়ানদাদ ছিল সুদর্শন নজওয়ান, তার চেহারায় প্রথম দৃষ্টি দিয়েই হাসান অনুভব করল দূরে কোথাও দেখা হলেও সে অনুভব করত এ জাহাদাতের ভাই ছাড়া আর কেউ নয়। আপনার কথা শুনেই আমি এখানে এসেছি, বলল মিয়ানদাদ, আপনি তখন ঘুমিয়েছিলেন, আমার বোন বলেছে সারা রাত যথেষ্ট কষ্টে কেটেছে আপনার, তাই আপনাকে জাগানো ভালো মনে করিনি, আপনি নাস্তা সেরে নিন, ততক্ষণে আমি গ্রামে একটা চক্কর দিয়ে আসি, ফিরে এসে সারাদিন ভাইজান সম্পর্কে আলাপ করব। মাদায়েনের কতক লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যুদ্ধের সময় যারা ভাইজানের সাথে ছিলেন। আর্মেনিয়ার যুদ্ধের পরে ভাইজানের কি হয়েছে আমার এ প্রশ্নের জবাব কেউ দিতে পারেনি। ভাইজানের এক আরব দোস্তের বাহাদুরিও প্রশংসা তারা করেছে, কিন্তু আর্মেনিয়ার যুদ্ধের পর কোথায় গায়েব হয়ে গেছেন তারা সে কথা কেউ বলতে পারেনি। এখন আপনি যখন এসে গেছেন আপনার মুখে সব শুনতে চাই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। উঠতে চাইল মিয়ানদাদ, হাতের ইশারায় তাকে বসিয়ে হাসান বলল, বসুন, হরমুজ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন এ কথা আপনি আমায় বলেননি। গতরাতে আমার দেরিতে শোয়ার এক কারণ ছিল এই দুশ্চিন্তা যে আপনি এক জালেমের মেহমান, হরমুজ এখন আমাদের উপর হাত তুলতে সাহস করবে না, সিপাহসালারের চিঠি শাহি ফরমানের চেয়ে তার কাছে কম গুরুত্বপূর্ণ নয়, তার কাছে কোনো পরিবর্তন আসবে এ ব্যাপারে আপনি নিশ্চিত? আব্বাজান আদৌ তাকে বিশ্বাসযোগ্য ভাবেন না, কিন্তু আমার মনে হয় বর্তমান সিপাহসালার পরিবর্তন না হলে আমাদের উপর হাত তুলতে সে সাহস করবে না। ততক্ষণই হরমুজ আমাদের সাথে বাড়াবাড়ি করেছে যতক্ষণ সে ভাবত মাদায়েনের উপর তবকা পর্যন্ত আমাদের ফরিয়াদ পৌঁছবে না। কিন্তু মাদায়েনে সাহান সাহের মুহাফিজ ফৌজের সিপাহসালার আব্বাজানকে বড় ভাইয়ের মতো মনে করেন। আব্বাজানের চিঠি পেয়ে তিনি আমাকে তার এক দোস্তের কাছে নিয়ে গেলেন যিনি আর্মেনিয়ার যুদ্ধে অংশ নিয়েছিলেন, ভাইজানকে তিনি ভালোভাবে চিনতেন। এ দুজন আমাকে নিয়ে গেলেন সিপাহসালারের কাছে। সিপাহসালার হরমুজের নামে চিঠি লিখে আমাকে দিয়ে বললেন, স্বাভাবিক অবস্থায় হরমুজের কাছে আমি এমন চিঠি লিখতাম না, তার মতো অহংকারী আর বদমেজাজি সর্দার ইরানে আর নেই, কিন্তু হরমুজের এলাকা মিশেছে আরব সীমান্তে, ওখানে রয়েছে এমন এক বিপ্লবের সম্ভাবনা যার প্রতিক্রিয়া ফোরাতের শস্য শ্যামল ভূমি পর্যন্ত পৌঁছতে পারে। এ কথা অজানা নয় যে আরবরা রোম সালতানাতের সীমান্তে সফল হামলা করতে সমর্থ হয়েছে, সুতরাং তাকে পরামর্শ দিয়েছি, বর্তমান অবস্থায় ওই সব লোকদের সহযোগিতা লাভ করতে হবে, বিপদের মুহূর্তে যারা কাজে আসবে। আমি তোমার ভাইয়ের খিদমতেরও উল্লেখ করেছি, ইশারায় তাকে আরো বোঝানোর চেষ্টা করেছি, মাদায়েনের যেসব প্রভাবশালী বিশেষ করে ফৌজি অফিসার রোমের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন, যা তাদের পিতার প্রতি কোনো খারাপ ব্যবহার করা ওরা বরদাস্ত করবে না, হয়তো
আমার এ চিঠিতে কিছুটা নমনীয় হবে সে, কিন্তু যদি দেখো তার ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি, তবে তার সঙ্গে সংঘর্ষে না গিয়ে তোমার পিতাকে মাদায়নে নিয়ে আসবে। মাদায়ন থেকে রওনা করার সময় ভেবেছি সিপাহসালার চিঠি হরমুজের মতো বদমেজাজি ব্যক্তির মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। যতক্ষণ পর্যন্ত শাহি মহলের দরজার কড়া নাড়ার উপযুক্ত আমি না হব, আমি থাকব এমনই পেরেশানে। কিন্তু চিঠি পড়ে মাদায়নে কতজন ওমরা আমার পক্ষে জানার জন্য সে ছিল বেকারার, কিন্তু কাদের মাধ্যমে আমি সিপাহসালার পর্যন্ত পৌঁছেছি তা তাকে বলিনি, কারণ আমি জানি দু একজনকে ফৌজ থেকে বের করে দেয়া তার জন্য অসম্ভব নয়। সে আমায় আরও জিজ্ঞেস করেছে, সিপাহসালারের কাছে না গিয়ে সরাসরি এখানে আসনি কেন? জবাব দিয়েছি, আমি আপনাকে ভয় পাই। তুমি কি আমায় জালেম মনে করো? আপনাকে জালেম মনে করলে সিপাহসালারের চিঠি নিয়ে আপনার কাছে আসতাম না, কিন্তু আমার ভয় ছিল হয়তো আপনার কাছে পৌঁছতে পারবো না। তার কাছ থেকে আপনি নিশ্চিন্ত হয়ে এসেছেন এজন্য আমি খুশি হয়েছি, বলল হাসান। আমার শুধু এতটুকু প্রশান্তি, আব্বাজান আরও কদিন এখানে আরামেই থাকতে পারবেন, কিন্তু আমি মনে করি না হরমুজের মতো ব্যক্তি তার খাসলত বদলাবে। আমি শুধু এর মাঝে ফৌজে তরক্কি করার সুযোগ চাই, এরপর মাদায়নে কোনো ভালো বাড়ির ব্যবস্থা করতে পারলে এদেরও সাথে নিয়ে যাব। এ মুহূর্তে হরমুজের দুশ্মন হয়ে গা ছেড়ে চলে যাওয়া সম্ভব নয়, কারণ গোপনে পালাবার চেষ্টা করলেও কিসরা সালতানাতের কোনো স্থানই আমাদের জন্য নিরাপদ হবে না। এখানে এসে যখন শুনলাম আপনি তুরজকে হত্যা করেছেন আর আপনার ছোট ভাইকে নিয়ে আরও কদিন এখানে আপনার থাকা প্রয়োজন, ভাবছি এ অবস্থায় হরমুজের সাথে তিক্ততা বাড়িয়ে লাভ নেই, ওদের লোকেরা আর আমাদের ঘরের দিকে দৃষ্টি দেবে না। আমি আরও এক সপ্তাহ বাড়ি থাকব, তবে সামনের মাসে দু চার দিনের জন্য আরেকবার আসার চেষ্টা করব। এর মধ্যে আপনি ফিরে এসে সোহেলকে নিতে না পারলে অথবা এখানে ওর কোনো বিপদের সম্ভাবনা দেখা দিলে আমি ওকে মাদায়ন নিয়ে যাব। ওখানেও সামরিক প্রশিক্ষণের সুযোগ পাবে, বড় হয়ে ও যেন সেনাবাহিনীর বড় অফিসার হতে পারে সেভাবেই ওকে গড়ে তুলতে হবে। কোনোদিন আপনিও হয়তো অনুভব করবেন মাদায়নের অবস্থা আপনার প্রতিকূলে নয়। সোহেল সফর করতে পারলে আমি আপনাকে কষ্ট দিতাম না, কিন্তু এখন বাধ্য হয়ে একা যেতে হচ্ছে আমায়। অবশ্য আপনার সাথে মোলাকাতের পর ওর ব্যাপারে আমি নিশ্চিন্ত হতে পেরেছি। নিকৃষ্টতম দুশ্মনের সাথে সমঝোতা করেছি বলে আব্বাজান খুব নারাজ, কিন্তু বর্তমান অবস্থায় এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার অনুপস্থিতিতে তিনি আপনাকে ডাকলে তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন। মিয়ান্দাদ বেরিয়ে গেল কামরা থেকে। খানিক পর হাসান, কোব্বাদ এবং মিয়ান্দাদ খেতে বসল একত্রে। দুর্বলতার কারণে উপরে আসতে পারেনি সোহেল, তার খানা পাঠিয়ে দেয়া হলো নিচে। সে যেন মন খারাপ না করে সেজন্য নিচে গেল মাহবানু। কোব্বাদের চেহারায় এই প্রথমবার প্রশান্তির ছায়া দেখল হাসান। মাদায়নে মিয়ান্দাদের চেষ্টায় অবস্থার পরিবর্তন ঘটেছে, আজ হরমুজের মতো জালেমও নিজের পদ্ধতি পাল্টাতে বাধ্য হয়েছে, কিন্তু তার আফসোস হচ্ছে তার বিরুদ্ধে শাহানশাহের দরবারে আওয়াজ তোলার পরিবর্তে এক উপদেশমূলক চিঠিতেই ও সন্তুষ্ট। কথা প্রসঙ্গে মিয়ান্দাদ যখন বলল আগামীতে আমরা সুযোগ না দিলে সে আর বাড়াবাড়ি করবে না, এতে রেগে গিয়ে কোব্বাদ জবাব দিলেন, মিয়ান্দাদ, চিঠি দিয়ে কোনো নেকড়ের খাসলত তুমি বদলাতে পারবে না। স্বীকার করি আমরা অসহায়, কিন্তু বর্তমান অবস্থায় যদি আমরা সন্তুষ্ট থাকি এবং তার জুলুমের বিরুদ্ধে কোনো আওয়াজ না তুলি, তাহলে সব মুসিবত বিপদ আমাদের দূর হয়ে যাবে, এ কথা মানতে আমি রাজি নই। সিপাহসালারের পরামর্শে হরমুজের যে তরবারি কোষবদ্ধ হয়েছে, কদিন, ক সপ্তাহ অথবা ক মাস পরই তা আবার কোষমুক্ত হবে না এ আমি বিশ্বাস করি না। ব্যথিত কণ্ঠে মিয়ান্দাদ বলল, আব্বাজান, এর চেয়ে বেশি আমি আর কি করতে পারতাম? জানি এর চেয়ে বেশি কিছু করার ছিল না তোমার, এত জলদি সিপাহসালার পর্যন্ত পৌঁছতে পারবে এ আশাও আমার ছিল না, তবুও এতেই তোমার নিশ্চিন্ত এবং সন্তুষ্ট হওয়া উচিত নয়। আব্বাজান, মোটেও নিশ্চিন্ত এবং সন্তুষ্ট নই আমি, কিন্তু হরমুজ আমাদের এলাকার হাকিম,
আমাদের অসংখ্য অভিযোগের পরও তার কিছুই আমরা করতে পারছি না, এই তিক্ত অবস্থা থেকে চোখ ফিরিয়ে নিতে পারি না। আপনি এখানে থাকতে চাইলে একটাই পথ, তার সাথে সংঘর্ষ এড়িয়ে যাওয়া। আর মাদায়েন যেতে চাইলেও এমন কাজ করা ঠিক নয় যাতে সে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনো অবস্থায় তার সাথে লড়াই করতে আমরা পারব না। আমরা এমন এক দেশের বাসিন্দা যেখানে শক্তিধর সব সময় সকল ত্রুটির ঊর্ধ্বে, আর যত অপরাধ সব দুর্বল ও কমজোরদের। এটাই আমাদের দুর্ভাগ্য। মাদায়েনের দরবারে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করার উপযুক্ত হওয়ার মতো সময় ও সুযোগ দিন, আপনাকে আমি নিরাশ করব না। হাসানের দিকে ফিরে মিয়ানতাত বলল, আপনি আমার স্থানে হলে কি করতেন? জানি না এই অবস্থায় আমি কি করতাম, তবুও আপনার অপারগতা আমি বুঝি। আমার ধারণা সমঝোতা ছাড়া আপনার কোনো উপায় ছিল না। কমজোর আর অসহায় প্রতিবেশীর রূপ না নিয়ে যদি প্রতাপশালী দুশ্মনের আক্রোশ থেকে সম্মানজনকভাবে বাঁচতে পারেন, তা হবে আপনার সৌভাগ্য। আপনার ঘর নিরাপদ থাকলে তার অধিবাসীরাও নিরাপদ থাকবে। আমার ভাই আরও কিছুদিন এখানে অবস্থান করতে বাধ্য না হলেও আমি চাইতাম আপনারা হরমুজের জুলুম থেকে নিরাপদ থাকুন। আব্বাজান, বলল মিয়ানদাত, আপনি কি জানেন আপনার পক্ষ থেকে সামান্য বিপদের আশঙ্কা থাকলে হরমুজ মাদায়েনে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আপনাকে দেবেন না? আমি জানি, বিষণ্ন চিত্তে বললেন কোব্বাদ। আমি আরও জানি যত কিছুই আমি করব হরমুজের দিল আমার উপর প্রসন্ন হবে না। এরপরও স্বীকার করছি বর্তমান অবস্থায় এর চেয়ে বেশি কিছু তোমার করার ছিল না। এখন আমি একটু আরাম করতে চাই। গতরাতে তুমি দুই বেকুবকে পাঠিয়ে আমায় এত পেরেশান করেছ, এক মুহূর্তের জন্য আরামে ঘুমোতে পারিনি। কোব্বাদ চলে গেলেন অপর কামরায়। মিয়ানদাদ এবং হাসান অনেকক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে রইল নীরবে। নীরবতা ভেঙে মিয়ানদাদ বলল, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে বড় পেরেশানি থেকে আমায় বাঁচালেন। এবার মাদায়েনে যেতে এ সান্ত্বনা নিয়ে যেতে পারব। আব্বাজান আমার উপর রাগ করেননি। আমার সবচেয়ে বড় দুর্বলতা আমি মাহবানুর ভাই। যদি আমি আব্বাজানকে বলতাম হরমুজের সাথে আমার দুশ্মনের বড় কারণ হচ্ছে ও, তাহলে তিনি কষ্ট পেতেন। কোনোদিন হয়তো হরমুজের জুলুমের হিসাব আমি নিতে পারব, শুধু এই তার সান্ত্বনা। অথচ তাকে খুশি না করে যদি সত্য কথা বলতে পারতাম, তবে এ কথা স্বীকার করতেই হতো। আমি কিসরা সালতানাতের সিপাহসালার হলেও হরমুজের গর্দান পর্যন্ত আমার হাত পৌঁছাতে কষ্ট হতো। আমি কিসরার সিপাহসালার হওয়ার স্বপ্ন দেখি না, বিষণ্ন হেসে বলল হাসান। এরপরও আমি অনুভব করছি আমার ঘরের মতো হরমুজের ঘর বিরান না হওয়া পর্যন্ত আমি স্বস্তি পাব না। কামরায় প্রবেশ করল মাহবানু। ভাইয়ের পাশে বসতে বসতে বলল, আব্বাজান কোথায়? তিনি তার কামরায় চলে গেছেন, তার বিশ্রামের প্রয়োজন। হাসানের দিকে ফিরে বলল, এবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কাহিনী শুনতে চাই আমি। বহুত আচ্ছা, কিন্তু আমার অতীত কাহিনীর গুরুত্ব, আমি ছিলাম জাহাদাদের সফর সঙ্গী। অতীত কাহিনী শুরু করল হাসান, যা কয়েকবার শুনিয়েছে ও। এ কাহিনী যখন শেষ হল, মিয়ানদাদ আর মাহবানুর চোখে চিকচিক করছিল অশ্রুবিন্দু। দিনের বাকি অংশ অনুজের সাথে গোপন কক্ষে কাটাল হাসান। সূর্যাস্তের খানিক পূর্বে মিয়ানদাদ এসে খোশ গল্প করে গেল কিছুক্ষণ। রাত এক প্রহর পেরিয়ে গেছে। সুড়ঙ্গের বাইরে ঘোড়ার লাগাম হাতে মেজবানকে বিদায় দিচ্ছিল হাসান। সোহেল এই প্রথমবার সুড়ঙ্গের বাইরে এসেছে। মিয়ানদাদের হাত ধরে ও তাকিয়ে রইল ভাইয়ের দিকে। কোব্বাদের দিকে মোসাফার জন্য হাত বাড়িয়ে দিল হাসান। কোব্বাদ বললেন, বেটা, তোমার ভাইয়ের ব্যাপারে পেরেশান হবে না, আমরা ওর হিফাজতের জিম্মা নিচ্ছি। জীবন থাকতে ওর পশমও কেউ বাঁকা করতে পারবে না। যদি কোনো বিপদ এসে যায় ওকে মাদায়েনে মিয়ানদাদের কাছে পাঠিয়ে দেব। আশা করি তাড়াতাড়ি ফিরে আসবে তুমি, কিন্তু নিজের ভাইয়ের জন্য কোনো বিপদে জড়িয়ে পড়ো না। তুমি দুবছর পর এলেও সোহেল এ অনুযোগ করবে না, আমরা তাকে খুশি রাখতে চেষ্টা করিনি। হাসান ফিরল মিয়ানদাদের দিকে। মোসাফা না করে কোলাকুলি করে সে বলল, বাহরাইনের অধিকাংশ ব্যবসায়ী মাদায়েন আসা যাওয়া করে। বিশ্বস্ত কোনো ব্যক্তির হাতে আপনার কোনো পয়গাম পাঠালে ওরা আমায়
খুঁজে নিতে পারবে যদি আমি পয়গাম পাঠাই মাদায়েনে আপনার কোনো বিপদ নেই তাহলে আপনি বিশ্বাস করতে পারেন আমার বিশ্বাস এটাই আমাদের শেষ মোলাকাত নয় তারপর সোহেলের মাথায় হাত রেখে বলল সোহেল তুমি তো উদাসীন হয়ে যাবে না না ভাইয়া জবাব দিল ব্যথাকাতর আওয়াজে মাহবানু বলল সোহেল আমার ভাই ওকে আমি উদাসীন হতে দেব না মাহবানুর দিকে পলকের বেশি চাওয়ার সাহস হল না হাসানের তাড়াতাড়ি ঘোড়ায় সাওয়ার হয়ে গেল একটু পরে বৃক্ষের আড়ালে মিলিয়ে গেল অপসৃয়মান অশ্বের ক্ষুরধ্বনি দুপুর গ্রামের বাইরে এসে গির্জার সামনে কুয়ো দেখে ঘোড়া থেকে নামল হাসান পিপাসা মিটালো নিজের এবং ঘোড়ার ঘাসের বোঝা পানি দিয়ে ভিজিয়ে তুলে দিল ঘোড়ার মুখে ঘোড়াটা গাছের সাথে বেঁধে বসল তার ছায়ায় একটু পরেই পা ছাড়িয়ে ঝিমুতে লাগল সে গির্জা থেকে সোরাহি হাতে বেরিয়ে এলো দু ব্যক্তি পানি নিয়ে ফিরে গেল তারা আরও কিছু পরে এক বুড়ো পাদ্রী লাঠি ভর দিয়ে হাসানের কাছে এসে বলল বেটা তুমি খানা খাবে